আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ফরিদপুরের মাটিতে আজকে যে গণজোয়ার এটা দেখে আমার ভাবতে ভালো লাগছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। প্রিয় ভাইরা, একদিন জানতাম অনেকেই বলতো ফরিদপুরের মাটি কার কার জানি ঘাটি। আপনারা প্রমাণ করেছেন ফরিদপুরের মাটি বিএনপির ঘাটি, ফরিদপুরের মাটি খালাজিয়ার ঘাটি, ফরিদপুরের মাটি তারেক রহমানের ঘাটি। ভাই আমি পরশুদিন অর্থাৎ আজকে 12 তারিখ 10 তারিখ রাত্রেবেলা সোশ্যাল মিডিয়ায় এই মাঠটা দেখতেছিলাম, লোকে লোকারণ্য ভরপুর। কালকে আসছি রাত্রে তখন ভরপুর, অর্থাৎ দুটো সভা হয়েছে সভাপতি বিহীন, একটি সভা হচ্ছে আজকে সভাপতি সহ, তাই না? দুটি সভা হয়েছে, প্রধানমন্ত্রী নাই, প্রধান বক্তা নাই, স্থায়ী কমিটি নাই, আছে কারা? এই এলাকার জনগণ, ফরিদপুরের জনগণ। আমার কাছে ভাবতে ভালো লাগছে, আগে বলেছি বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এখন বিশ্বাস করলাম। যা বিশ্বাস করি ফরিদপুরের মাটি কখনো দমিয়ে রাখা যাবে না। ফরিদপুরের জনগণের বিশ্বাস, ফরিদপুরের জনগণের ভালোবাসা কখনো থামিয়ে রাখা যাবে না। এ ভয়ে আমি আসার সময় দেখলাম দোকানপাট বন্ধ, এটা কি কারণ না বলতে পারেন? হরতাল আছে কি? হরতাল নাই, দোকানপাট বন্ধ। দুটা কারণ হতে পারে, একটা কারণ হলো যে সরকারের লোকজন দোকানপাট বন্ধ করে দিয়েছে, আর একটা কারণ হলো এমনও হতে পারে ওই দোকানদাররা যারা আছে তারা জনসভায় আসবে বলে দোকান বন্ধ করে দিয়ে জানতে চলে। তবে আমি বিশ্বাস করি কিছু কিছু দোকান খোলা ছিল, তারা বাদে বাকি সকল দোকানদার এবং দোকানের কর্মচারীরা এই মিটিং এ প্রেজেন্ট আছেন। এখন ভাই আমি একটু কথাবার্তা বলি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফোন করলাম, কল জায়গায় পাইলাম, কিন্তু হঠাৎ করে দেখি একটা থেকে বোধ হয় সম্ভবত একটা থেকে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই, ফোনে নেটওয়ার্ক কাজ করে না। তারা এই সরকার এতই ভয় পেয়েছে যে তারা জলে স্থলে আকাশে বাতাসে যুদ্ধ করে শুরু করে দিয়েছে, আসার জন্য পরিবহন বন্ধ। যারা আসবে যেখানে নদীপথ আছে সেখানে লঞ্চ বন্ধ। কথা বলবো আমাদের ছোট ভাইরা, আমাদের ছোট ভাইরা যারা ওই যে ভিডিওতে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে লাইভ পাঠান, তারা যাতে পাঠাতে না পারে সেই জন্য নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। আমার সঙ্গে আজকে নাম বলবো না, পরিচয় দিতে চাই না, তবে পুলিশের এক ভাই ওরা সব কথা বললাম, কিরে ভাই লোক সংখ্যা কেমন হবে? বলে স্যার কম বলবো না বেশি বলবো, কারণ নিয়ে কম কথা কো, আমরাও সরকারে ছিলাম, সরকারে যখন ছিলাম তখন এসবি এনএসআই ডিজিএফআই রিপোর্ট দেয় লোক যখন আওয়ামী লীগের হয়তো অনেক বেশি, তখন মাত্র 10 থেকে 5 হাজার লোক হয়েছে। আবার তোমরা আমাদেরকে একই রকম ভুল বুঝায় না, আর বড় কথা হয়েছিল বলে স্যার 2 লাখ ছাড়া গেছে। আমি কম বললাম না বেশি বললাম, বলে স্যার সঠিকটা বলছি আমি, তবে কিছু লোকের কষ্ট হচ্ছে, থাকা খাওয়ার একটু অসুবিধা হচ্ছে, তারাও মাঠে ঘাটে ফুটপাতে মসজিদে
তারপর নার্সিং হোমে ঘুমিয়ে রাত কাটাচ্ছে। তো আমি দেখেছি, প্রমাণও পেয়েছি যে আপনাদের লোক কষ্ট করেই ছিলেন। তো ফরিদপুর আজকে দোকানপাট বন্ধ করে দিয়েছে, এর নতুন দেখলাম আগে কোনো জায়গায় দেখি নাই। বরিশালে দেখেছি দোকানপাট বন্ধ ছিল না, তারপরে দেখেছি দোকানপাট বন্ধ ছিল না, এখানে দেখলাম দোকানপাট বন্ধ। যাই হোক, আমাদের ব্রিজ যখন চলে তখন দয়া করে আপনার দোকানপাটগুলো বন্ধই রাখেন, ভালোই হবে, আমাদের অসুবিধা হবে না। এই মাঠে লোক ঘুমাইছে না তো? এই মাঠে প্রচুর লোক ঘুমাইছে, এই মাঠে প্রচুর লোক ঘুমাইছে। ও যারা এই মাঠে প্রচুর লোক ঘুমাইছে, এটা এটা কি মাঠে ঘুমানোর পর কি এটা কি মিন করে? এটা যে বোঝায় যে এই দেশের জনগণ, এই ফরিদপুরের জনগণ বিএনপি কে ভালোবাসে, আমি আগে বলেছি, এটা যদি ভালোবাসার প্রমাণ। তারা যদি মাঠে একটা দিনে চলে যায় আমার কোনো দুঃখ কিন্তু আপত্তি নাই, থাকবেও না। ভালোবাসার প্রমাণ নিয়ে গেলাম, এটা সুযোগ পেলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জানাবো আপনাদের ভালোবাসার কথা।